নমস্কার, রামকৃষ্ণ মঠ ও মিশনের 16th প্রেসিডেন্ট পরম পূজ্যপাদ শরণানন্দ মহারাজের শরণাঞ্জলি এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি তার জীবনের কিছু ঘটনা। 1954 সালে জয়রাম মহারাজ মায়ের আবির্ভাবের শতবর্ষ উদযাপন উৎসব চলাকালীন বেলুড় মঠে এসেছিলেন। বেলুড় মঠে থাকাকালীন একটা মজার ঘটনা ঘটেছিল। সেই সময় তিনি বেলুড় মঠে থাকতে পেয়েছিলেন গিরিশ মেমোরিয়াল বিল্ডিংয়ের উপর, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের ঘরের উপর। তখন প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শঙ্করানন্দজি। একদিন তিনি উপর থেকে কাপড় কাচার জন্যে ঘরে চাবি দিয়ে নেমে এসেছেন, ফিরে এসে তার চাবিটা পাচ্ছেন না। কার্নিশের উপর তিনি রেখে গিয়েছিলেন। হঠাৎ তিনি উপর থেকে একটা গলা শুনতে পেলেন। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ তাকে বেশ কঠিন স্বরে জিজ্ঞাসা করছেন, তুমি কি খুঁজছো? তিনি উত্তর দিলেন, চাবি কোথায় রেখেছিলে? তিনি বলেন, মনে হয় কার্নিশে। তখন প্রভু মহারাজ বলেন, মনে হয় বলছো কেন? এখানে কার্নিশে। তখন তিনি চাবিটা হাতে নিয়ে বললেন, এই তো চাবি, এটি আমি আমার কাছে রেখে দেব, তোমার কিছুই খেয়াল থাকে না। ঘরের ভিতর কে আছে না আছে না দেখেই ঘরে তালা দিয়ে চলে যাও। জয়রাম মহারাজ বুঝতে পারলেন তিনি কিছু একটা গণ্ডগোল করেছেন। সঙ্গে সঙ্গে প্রণাম করে বললেন, তিনি এই জায়গায় নতুন, তাই এই সব জানেন না। তার কথা শুনে পূজনীয় বীরেশ্বরানন্দজি একটু নরম হয়েছিলেন, চাবিটা ফেরত দিয়েছিলেন। বেলুড় মঠে 11 দিন থাকার পর মহারাজ জয়রামবাটি পৌঁছলেন। সেখান থেকে জয়রাম মহারাজ হেঁটে গিয়েছিলেন কামারপুকুরে। সেখানে তখন স্বামী বগলানন্দজি অধ্যক্ষ। তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কোথায় থাকতে চান, গেস্ট হাউসে না ঠাকুরের বৈঠকখানা ঘরে? জয়রাম মহারাজ নির্দ্বিধায় দ্বিতীয়টিকেই বেছে নিয়েছিলেন। বগলানন্দজি জয়রাম মহারাজের জন্য একটু রসমও তৈরি করে দিয়েছিলেন। তার এই যত্ন ও স্নেহ ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন সেদিন ব্রহ্মচারী জয়রাম। এরপর তিনি জয়রামবাটির উৎসবে যোগদান করেন। প্রায় 4000 প্রতিনিধি ভারতবর্ষের নানা জায়গা থেকে এসে সেখানে জড়ো হয়েছিলেন। তিনিও যজ্ঞ কুণ্ড সাজানো, খাবার পরিবেশন করা ইত্যাদি নানা কাজে যুক্ত হয়েছিলেন। মূল উৎসবের দিনে প্রায় 25,000 ভক্ত প্রসাদ নিয়েছিলেন। ব্রহ্মচারী জয়রাম শুনতে পেয়েছিলেন যে গ্রামের বৃদ্ধারা বলাবলি করছেন, আমাদের সারুর জন্যে এরা কী কাণ্ডই না করছে। এই অনন্য উৎসবে সামিল হতে পারাকে তিনি নিজের জীবনের অশেষ সৌভাগ্যের বলে সারা জীবন মনে করতেন। জয়রামবাটির আনন্দ উৎসব শেষ করে তীর্থ দর্শন মানসে তিনি প্রথম বারাণসী, তারপর লখনৌ গিয়েছিলেন, সেখান থেকে আলমোড়া গিয়েছিলেন। মায়াবতী যাওয়ারও কথা ছিল, কিন্তু সম্বুদ্ধানন্দজি এইভাবে তার চলে আসাটি নাও পছন্দ করতে পারেন শুনে ভেবে তিনি দিল্লি, মথুরা, বৃন্দাবন, আগ্রা হয়ে বোম্বে ফিরে এসেছিলেন, ঋষিকেশ দর্শন করেন। এখানেই তিনি ডিভাইন লাইফ সোসাইটির আশ্রমে যান এবং স্বামী শিবানন্দজির সঙ্গে তার দেখা হয়। তিনি তাকে কিছু বইও উপহার দেন। বৃন্দাবনে এসে তিনি পূজনীয় শারদেশানন্দজির দর্শন পান। এরপর মথুরা হয়ে তিনি বোম্বে ফিরে এসেছিলেন। 1956 সালে আবার তাকে বেলুড় মঠে আসতে হয় ব্রহ্মচর্য দীক্ষা লাভের জন্যে। 1956 সালের 14 মার্চ পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছে তার ব্রহ্মচর্য দীক্ষা লাভ হয়। নাম হয় ব্রহ্মচারী সম্বিত চৈতন্য। এই সময় তিনি স্বামীজির পৈতৃক বাড়িতে যান এবং স্বামীজির ছোটো ভাই মহেন্দ্রনাথ দত্তের সঙ্গে তার দেখা হয়। কিন্তু এই সাক্ষাৎকারের অভিজ্ঞতা সুখকর ছিল না, কারণ স্বামীজির জন্মস্থানের ব্যাপারে তাকে প্রশ্ন করতে মহেন্দ্রনাথ দত্ত বলেন,
এখন সবাই কেবল এসে জিজ্ঞাসা করে স্বামীজি কোথায় জন্মেছিলেন, কোথায় এটা করেছিলেন, সেটা করেছিলেন, এইসব। আরে বাবা যাও, তার লেখা বই পড়ো, সেগুলি অনুশীলন করার চেষ্টা করো। 1956 সালে শ্রীমৎ স্বামী মাধবানন্দজি চিকিৎসার জন্যে আমেরিকা যান, তার সঙ্গে ছিলেন স্বামী নির্বানানন্দজি। তারা যখন ফিরলেন তখন তাদের বোম্বে এয়ারপোর্ট থেকে আশ্রমে নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছিলেন জয়রাম মহারাজ। এই সময় তারা দুজনেই একদিনের জন্যে বোম্বে আশ্রমে ছিলেন। সেই সময় আশ্রমে কোনো পাখা ছিল না। জয়রাম মহারাজ একজন ভক্তের বাড়ি থেকে একটি টেবিল ফ্যান নিয়ে আসেন পূজনীয় মাধবানন্দজি মহারাজের জন্যে। মাধবানন্দজি তাকে বলেন সেটি নির্বানানন্দজিকে দেওয়ার জন্যে। যখন তিনি সেটি নির্বানানন্দজির কাছে যান সেটি দেওয়ার জন্যে, তিনি আবার ফিরিয়ে দেন মাধবানন্দজির কাছেই। এমনই ছিল তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, যা জয়রাম মহারাজকে মুগ্ধ করেছিল। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।